কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়েছে আন্দোলনকারীরা। তাদের দাবি, 24 ঘন্টার মধ্যে বিশেষ অধিবেশন ডেকে এই আইন পাশ করতে হবে। তবে এই কর্মসূচির পেছনে স্বার্থান্বেষী একটি পক্ষের উস্কানি রয়েছে বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী। শাহবাগ মৎস্য ভবন হয়ে পুলিশের প্রথম বাধা ভেঙে শিক্ষা অধিকার চত্বর অতিক্রম করে গণপদে যাত্রা। সচিবালয় হয়ে বঙ্গভবনের দিকে এগোলে জিরো পয়েন্টের মুখে পুলিশের দ্বিতীয় ব্যারিকেডটি ভেঙে ফেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণপদযাত্রা। রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থীর গণপদযাত্রাটি এক পর্যায়ে গুলিস্তানে অবস্থান নেয়। 12 সহপাঠী স্মারকলিপি নিয়ে বঙ্গভবনে যান, রাষ্ট্রপতির সামরিক সচিবের হাতে তুলে দেন স্মারকলিপি। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম ডের ডুয়েল অ্যাকশন, ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। আগামী 24 ঘন্টার মধ্যে আমরা চাই সংসদে অধিবেশন ডেকে সেটার আইন পাশের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হোক অথবা অধিবেশন আহ্বান করা হোক। আমরা আগামী 24 ঘন্টার মধ্যে এই দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই। কোটা বিরোধী এই আন্দোলনে স্বার্থান্বেষী একটি পক্ষের উস্কানি রয়েছে বলে দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। এগুলো মনে হয় তারা না বুঝে করছে, এটা পরিষ্কার হাইকোর্টের থেকে সুপ্রিম কোর্ট থেকে নির্দেশনা দিয়েছে, 8 তারিখে এটার একটা রায় ঘোষণা করবে, শুনানি হবে, সেই শুনানি দিয়ে তাদেরকেও পার্টিসিপেট করতে বলছে, সেগুলি না করে তারা রাস্তা অবরোধ করছে। এগুলি সব কিছুই কিন্তু এখন বিচার বিভাগের হাতে, আমাদের হাতে কিছু নেই। মুক্তিযোদ্ধার সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং প্রতিবন্ধীদের জন্য সর্বোচ্চ 5% কোটা রেখে এই ব্যবস্থা সংস্কারের দাবিতে গেল সপ্তাহে 3 দিন বাংলা ব্লকেডের কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। হাসান ওয়ালি, নিউজ 24, ঢাকা।